নমস্কার এইমাত্র পাওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে দক্ষিণ উড়িষ্যার ওপরে অবস্থান করেছে একটি ঘূর্ণাবত্ত এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করেছে নিম্নচাপ পাশাপাশি মৌসুমি অক্ষরেখা দীঘা ও বাঁকুড়ার ওপর দিয়ে আসাম হয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে যার ফলে গাঙ্গে ও পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের ফলে আবহাওয়ায় কতটা বদল হতে পারে ও আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং চাষি বন্ধুরা সতর্ক থাকবেন নাকি নিশ্চিন্ত হয়ে থাকবেন সবই বিস্তারিত আলোচনা করবো এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ও ঝাড়গ্রামে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ আটই সেপ্টেম্বর শুক্রবার হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া ও ঝাড়গ্রামে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলা কলকাতা হুগলি উত্তর চব্বিশ পরগনা ও বাঁকুড়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী নয় সেপ্টেম্বর শনিবার বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ নদীয়া ও পশ্চিম বর্ধমানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ বরিশাল চট্টগ্রাম খুলনা মনমেন সিং ও সিলেট বিভাগে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ হিমালয় ভাততের সংলগ্ন পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া বিষের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে মেঘলা আকাশের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে একানব্বই শতাংশের আশেপাশে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ